ওয়েলকাম টু মাই চ্যানেল রিজন্স টিউটোরিয়াল হ্যালো ভিও আশা করি সবাই ভালো আছো আজকে যে টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা দু হাজার তেইচব্বিশনের যে এক্সামটা হয়েছিল অর্থাৎ যে ভর্তি পরীক্ষা অর্থাৎ যে প্রশ্নে মানে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেই কোশ্চেন এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু এই যে লাল চিহ্ন দিয়ে আজকে হচ্ছে মানে দিয়ে দিয়েছি সো এই কোশ্চেনটা অবশ্যই তোমাদের জন্য দরকার সো আজকে এই কোশ্চেনটা সম্পর্কে আলোচনা করবো সো আমরা দেখে নিই প্রথমত এক নম্বরে হচ্ছে সমাস মূলত কত প্রকার উত্তর খ হবে চার প্রকার দাগায়নি তবে সঠিক উত্তরগুলো দিয়ে দিয়েছে এগুলাই কিন্তু সঠিক একের খ অর্থাৎ সমাজ কত প্রকার উত্তর চার প্রকার দুই নম্বর কোনটি যৌগ উত্তর উত্তর হচ্ছে ক এই সেল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড তিন নম্বর হচ্ছে পঁচাশি এর ল্যাটিন নাম কোনটি উত্তর ক ক্যালিয়াম চার নম্বর মানব দেহে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত ক্রেনিয়াল নার্ভ বলতে অনেকে হয়তো বুঝতে পারছে না ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ক্রানেল হচ্ছে মাথার হার কত জোড়া এটা হচ্ছে বারো জোড়া উত্তর গ পাঁচ নম্বর হচ্ছে দুইয়ের বর্গমূল হলো ক নম্বর পূর্ণ সংখ্যা খ নম্বর মূলত সংখ্যা গ নম্বর ঋণাত্মক সংখ্যা ঘ নম্বর অমূলত সংখ্যা উত্তর হবে দুইয়ের বর্গমূল হলো মূলত সংখ্যা ছয় নম্বরে তিন কোণের সমষ্টি কত সমকোণের সমান এটা কিন্তু সবাই পারবা উত্তর ক দুই সমকোণের সমান ছয় নম্বর তাওফিক লিপস গ্যাস ঢাকা উত্তর ক হবে ইন তাওফিক লিপস ইন ঢাকা ছয় নম্বর হচ্ছে পুংগামিটো প্রথম কোষ কোনটি উত্তর ক পরাগ্রেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সালে জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তব্য প্রদান করেন উত্তর ক সাধারণ পরিষদ দশ নম্বরে বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে উত্তর ক কর্তা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি এটা কিন্তু সবাই পারো উত্তর ঘ কক্সবাজার হচ্ছে নম্বরটা একটু কনফিউশন আছে তেরো নম্বর বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে উত্তর কর্তা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি কক্সবাজার এটা আগে দুইটা বল বলেছি আই অ্যাগ্রি ড্যাস ইউ অন দিস পয়েন্ট আই অ্যাগ্রি উত্তর হবে হচ্ছে এই যে ঘ নাম্বার টু আই অ্যাগ্রি টু অর্থাৎ অ্যাগ্রি এর পরে কিন্তু টু বসে আই অ্যাগ্রি টু ইউ অন দিস পয়েন্ট নিচের কোনটি এক বচন উত্তর আমি আমরা কিন্তু বহু বচন আমরা তারা তোমরা এগুলো সবগুলি কিন্তু বহু বচন আমি হচ্ছে এক বচন উত্তর গ উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেন অর্থাৎ উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা কে জোহরা তাজুদ্দিন বেগম সুফিয়া কামাল ফেরদৌসি মজুমদার তারামন বিবি উত্তর ঘ হবে তারামন বিবি পনেরো নম্বর পৃথিবীর শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি উত্তর খ অবনী ষোলো নম্বর দ্য রাইটার লিভড ইন এ কেবিন হুইস অস এলেগান্ট সিম্পল ফর্ম অফ দিস সেন্টেন্স অর্থাৎ এটার হচ্ছে সিম্পল সেন্টেন্সে কী হবে অর্থাৎ এটা কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের অন্তর্ভুক্ত অর্থাৎ এই কোশ্চেনগুলোর মানে তোমাদের কাছে তুলে ধরার উদ্দেশ্য এইটাই যাতে তোমরা হচ্ছে হচ্ছে কোনটা আসলে কোন কোন জায়গা থেকে কোশ্চেন করা হয় এটা যেন তোমরা সঠিকভাবে বুঝতে পারো এটা হবে নাম্বার রাইটার ইন কেবিন নিচের কোনটি পরিপাকতন্ত্রের অংশ উত্তর গ তাকস্থলী আঠারো নাম্বার বলছে যে নিচের কোনটি চার্জ ইন উত্তর খ নিউটন উনিশ নম্বর যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা হলো বিচ্ছিন্ন চলক বিশ নম্বর নেভার গ্যাস এলাই নেভার টেল এলাই এটা কিন্তু সবাই পারবা উত্তর ক একুশ নম্বর ফিউশনের জ্বালানি কোনটি উত্তর ঘ হাইড্রোজেন একটি শার্ট পাঁচশো টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় টি শার্টের ক্রয় মূল্য কত সেটা একটু খাতা নিয়ে বসে বিষয়টা করতে পারেন সেটা হচ্ছে চারশো হবে উত্তর খ তেইশ নম্বর বাংলাদেশের জাতীয় কবিকে উত্তর কাজী নজরুল ইসলাম কোনটি পানি উদ্ভিদ উত্তর উদ্ভিদ জীববিদ্যার যে শাখায় উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে উত্তর ঘ উদ্ভিদবিদ্যা সো এগুলো কোশ্চেনগুলো যদি কেউ অ্যানালাইসিস করে তোমরা যারা অ্যানালাইসিস করবো অবশ্যই এটা বুঝতে পারবা যে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু মানে জ্ঞানমূলক আর কি অর্থাৎ মানে বেসিক থেকে আসে সেগুলো কোনো ক্রিটিক্যাল কোনো ম্যাথ দেবে না বা কোনো কোচিন এমন কোশ্চেন দেবে না যেগুলো ভেবে ভেবে মানে তোমাদেরকে সলভ করতে হবে সো বেশিরভাগ কোশ্চেনই কিন্তু মানে এগুলো হচ্ছে তোমাদের জ্ঞানমূলক আর কি তোমার তোমাদের যদি এটা মনে রাখ মনে থাকে মানে তোমরা মুখস্থ থাকে এগুলো অবশ্যই কিন্তু অ্যান্সার করতে পারবা সো পঁচিশ নাম্বার পর্যন্ত গিয়েছি দেখি ছাব্বিশ নাম্বারে হচ্ছে এইট আর ডু ইট এইট আর ডু ইট ড্যাশ গো অ্যাওয়াই সো দার ডু ইট তাহলে হবে অর উত্তর ক আর যদি এখানে এইদার না থেকে যদি থাকতো যে নেইদার ডু ইট ড্যাশ গোয়া হয় তাহলে কিন্তু নেইদার নেদারের পরে কিন্তু পরের যে সেন্টেন্সের পরের যে ওইটা তাহলে কিন্তু নর বসতো এখানে ওর না হয়ে নর হতো নেইদার থাকলে নর আর হচ্ছে এ থাকলে অর হয় সো সাতাশ নম্বর নিচের কোনটি তৎসম শব্দ উত্তর গ গ্রহ পাঠাশ নম্বর হচ্ছে কোন আলোর তরঙ্গ সবচেয়ে কম উত্তর ক বেগুনি উনত্রিশ নম্বর গ্রোথ হরমোন কোথা থেকে নিঃসৃত হয় উত্তর গ পিছুচারিক গ্রন্থি থেকে বায়োলজির যে হরমোনের যে একটা অধ্যায় আছে ওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ সমন্বয় নিঃসরণ সম্ভবত ওই অধ্যায় ওটা কিন্তু ইম্পর্ট্যান্ট ওখান থেকে প্রতি বছরই দুইটা একটা কিন্তু এমসিকিউ থাকে তিরিশ নম্বরে নিচের কোনটি তরলক টিস্যু উত্তর ঘ রক্ত সেগুলো কিন্তু অবশ্যই মানে জ্ঞানমূলক কোশ্চেন একটা কোশ্চনে কিন্তু তোমাদেরকে খুবই ভাবতে হচ্ছে এরকম কোশ্চেন কিন্তু একটা পর্যন্ত পাই নাই সো আছে সবগুলো কোশ্চেনে যে এরকম জ্ঞানমূলক হবে তা নয় কিছু কিছু আছে যে একটু ক্রিটিক্যাল একটু টেনশন মানে চিন্তা করে বের করতে হয় গণিত টাইপ কিছু থাকে গণিত থাকে বা এ যাবৎ সবগুলো কিন্তু সহজ কোশ্চেনেই বত্রিশ নম্বর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোনটি উত্তর গ মুজিবনগর তেত্রিশ নাম্বার নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় উত্তর ক ক্যালসিয়াম ক্লোরাইড চৌত্রিশ নাম্বার নিচের কোনটি দি করার উদাহরণ উত্তর উত্তর ক পঁয়ত্রিশ নাম্বার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিল উত্তর হবে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছত্রিশ নম্বর হচ্ছে ছত্রিশ নম্বর নিচের কোনটির আপেক্ষিক রোধ সবচেয়ে বেশি উত্তর ঘ গ্রাফাইট সাঁয়ত্রিশ নম্বর এই থানাই কেসে যে চার পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে কী বলা হয় জলীয় দ্রবণকে কী বলা হয় উত্তর ভিনেগার বলা হয় আটত্রিশ নম্বর কোনটি খারের উদাহরণ উত্তর ঘ সোডিয়াম হাইড্রক্সাইড উনচল্লিশ নম্বর তরল তরঙ্গ ভিন্ন ভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় নীচের কোনটি অপরিবর্তিত থাকে উত্তর ঘ কম্পাঙ্ক চল্লিশ নম্বর নিচের কোনটি শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উদাহরণ উত্তর খ ক্লোরোফিল একচল্লিশ নাম্বার শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে উত্তর খ পদ বলে এবার আমরা দেখি যে শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় উত্তর খ নাম্বার শব্দের শেষে তেতাল্লিশ নাম্বার প্রাণী কি সুতরা কত প্রকার উত্তর ক চার প্রকার চুয়াল্লিশ নম্বর আট ষোলো ও চব্বিশের গসাগু কত আট ষোলো আট ষোলো চব্বিশের গোসাগু কত সেটা দেখা যাচ্ছে না তো তোমরা একটু বের করে নেবা পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে দশ মিটার দৈর্ঘ্য ও চার মিটার একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত উত্তর চল্লিশ অর্থাৎ তোমরা কিন্তু জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল সমান দৈর্ঘ্য গুণন পুস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে দশ তাহলে দশ গুণন চার দিলেই কিন্তু চল্লিশ বের হয়ে আসবে উনপঞ্চাশ ছয়চল্লিশ নম্বর হচ্ছে উদ্ভিদ হরমোনকে কী কি বলে উত্তর ঘ ফাইটো হরমোন বলে সুতরাং এটা জ্ঞানমূলক একটা क्वेश्चन ভার্ব অফ অপوزیشن ইজ মানে অপোজিশনের ভার্ব ফর্ম কোনটি এটা হচ্ছে একটা নাউন এটা নাউন ফর্মে আছে অর্থাৎ অপোজিশনের ভার্বের ফর্ম কোনটা হবে উত্তর ক অপোজ 48 নম্বর সামাজিক স্বাভাবিক সংখ্যার উদাহরণ হলো উত্তর ক 3 ভাষার ক্ষুদ্রতম ক্ষুদ্রতম উপাদান কোনটি উত্তর ক ধ্বনি 50 নম্বর নিচের কোনটি নিচের কোনটি অন্ধের জষ্টি অর্থ প্রকাশ করে উত্তর ক একমাত্র অবলম্বন এটা বাগধারা থেকে এসেছে একান্ন নাম্বার নিচের ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান উত্তর ক দধি বাহান্ন নাম্বার হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য কোনটি দায়ী উত্তর উত্তর গ কার্বন ডাইঅক্সাইড তেপ্পান্ন নাম্বার নিচের কোনটির মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে শব্দের বেগ বেশি উত্তর গ হবে হীরা চুয়ান্ন নাম্বারে হচ্ছে কোনটিতে উত্তর উত্তল দর্পণ ব্যবহৃত হয় উত্তর গাড়ির ভিউ মিরোরে পুষ্পান্ন নম্বর নিচে কোনটিতে জারণ বিজারণ ঘটে উত্তর ঘ দহন বিক্রিয়া অল আর প্রিপো অল আর প্রিপোজিশন এক্সেপ্ট মানে সবগুলো প্রিপোজিশন এক্সেপ্ট মানে কোনটি ব্যতীত মানে কোনটি ব্যতীত সবগুলো প্রিপারেশন উত্তর ইফ ইফ সারা এখানে কিন্তু ফর্ম ও প্রিপারেশন ই নো প্রিপারেশন অপ প্রিপারেশন শুধুমাত্র ইফ সাতান্ন নম্বর হচ্ছে এক ইউনিট বিদ্যুৎ সমান কত জল উত্তর ঘ হবে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জোল আটান্ন নম্বর নিচের কোনটি সাধরীতির ক্রিয়াপদ উত্তর গ করিল উনষাট নম্বর আই গেভ প্যাসিভ ভয়েস অব দ্য সেন্টেন্সিস মানে আই গেভ ইউএ পেন অর্থাৎ আই গেভ ইউ এ পেন এটার প্যাসিভ ফর্মে কী হবে উত্তর গ হবে এ পেন ইজ গিভেন ইউ বাই মি ষাট নম্বর হচ্ছে পাশাপাশি ধ্বনির মিলনকে কী বলে উত্তর খ সন্ধি বলে একষট্টি রিও স্টেট হলো উত্তর গ পরিবর্তিত রোধ এবার হচ্ছে বাষট্টি নাম্বার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত উত্তর ঘ হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তেষট্টি নাম্বারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কোনটি উত্তর বীর শ্রেষ্ঠ উত্তর ক চৌষট্টি নাম্বারে কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কার্বন উত্তর ক বেঞ্জিন শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয় উত্তর ঘ চোদ্দই ডিসেম্বর রাস শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর গ বৃদ্ধি মানে রাস মানে হচ্ছে কম তাহলে কম স্বল্প অনেকে এগুলো তো সবগুলো কিন্তু রা রাসের কিন্তু সমার্থক শব্দ তাহলে এখানে কোশ্চেনে বলছে যে বিপরীত শব্দ কোনটি রাশের উত্তর অবশ্যই তাহলে গ হবে বৃদ্ধি এখন হচ্ছে সাতষট্টি নাম্বারে ট্রান্সলেট ইনটু ইংলিশ আকাশ নীল এটার হচ্ছে ট্রান্সলেশন কী হবে উত্তর গ দ্য স্কাই ইজ ব্লু আটষট্টি নাম্বারে টুরাল ফর্ম অফ লেজি ইস মানে লেজির প্লুরাল ফর্মে কি হবে মানে বহুবচনে বচনে কী হবে উত্তর ক লেজিস পঁয়ষট্টি নম্বরে ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে উত্তর খ ক্রিয়ার কাল বলে সত্তর নম্বর নিচের কোনটি সম্পূর্ণ ফুলের উদাহরণ উত্তর ক যাবা একাত্তর নম্বর ড্যাশ প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশিয়ান উত্তর ঘ দা দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট এরিয়া সো দেখো গ্রামারের ক্ষেত্রে অবশ্যই আর্টিকেল থেকে একটা কোশ্চেন কিন্তু মার্চ বি আসে সো এটা কিন্তু আর্টিকেল থেকে এসেছে বাহাত্তর নাম্বারে দুটি কোণের সম দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোন দুইটি পরস্পর গ্যাস উত্তর ঘ সমকোণ সরি সম্পূরক কোণ হবে তিয়াত্তর নাম্বারে হুইজ অন অফ দ্য ফলোইং ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স উত্তর খ মাইট ইজ রাইট চুহাত্তর নাম্বারে এক্সাম্পল অফ কালেকটিভ নাউন উত্তর উত্তর খ হবে টিম টিম মানে হচ্ছে দল মানে অনেকগুলো মানুষের একটা সমষ্টি বোঝানো হয়েছে সো সমস্ত কোনো নাউন বোঝালে সেটা কিন্তু কালেক্টিভ নাউন হয় তো হবে উত্তর পঁচাত্তর কোন গ্যাসটির ব্যাপার হওয়ার সবচেয়ে বেশি উত্তর হাইড্রোজেন ছিয়াত্তর নাম্বার হচ্ছে বলের মাত্রা কোনটি উত্তর এম এল টি ইনভার্স টু সাতাত্তর নাম্বার নিচের কোনটি স্নায় তন্ত্র পাওয়া যায় উত্তর গ নিউরন আটাত্তর নম্বর হাইড্রোজেনের কোন আইসাই চবী একটি মাত্র নিউটন আছে উত্তর ঘ ডিউচেরিয়াম উনআশি নম্বরে বেঞ্জিনের সংকেত কোনটি উত্তর খ সি সিক্স এইট সিক্স এটা কিন্তু পারবা ধানের বৈজ্ঞানিক নাম হলো জ্যাস উত্তর এটা ঘ হবে অরেজা সাটিভা অরেজা সাটিভা উত্তর ঘ একাশি নাম্বারে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি উত্তর ঘ পরমাণু নিচের কোনটি ভেক্টোর আসে উত্তর ঘ বল ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সংখ্যার উত্তর কপার ও টিন এই দুটি ধাতু মিলে কিন্তু ব্রোঞ্জ তৈরি হয় চুরাশি নাম্বার হচ্ছে চুরাশি নাম্বার স্বাধীনতা স্বাধীনতা স্তব্ধ কোথায় অবস্থিত স্বাধীনতা স্তব্ধ সরি স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত উত্তর কৌরী উদ্যানে পঁচাশি নাম্বার মরিচার সংকেত কোনটি এফি টু ও থ্রি ইন্টু এইচ টু এটা হচ্ছে মরিচার সংকেত ছিয়াশি নাম্বার পানিতে সাঁতার কাজের সময় কোন বাধা অতিক্রম করতে হয় উত্তর ঘ প্রবাহী ঘর্ষণ আহ সাতাশি নাম্বারে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত উত্তর সিক্স পয়েন্ট পনেরো কিলোমিটার অষ্টাশি নাম্বার হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট কোন জোর সংখ্যার অঙ্কদায়ের সমষ্টি পনেরো পনেরো হলে এদের গুণ ফল সংখ্যা সংখ্যাটি কত উত্তর ঘ আটাত্তর উননব্বই নাম্বার তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কোনটি উত্তর গ আই টু মানে আয়োডিন আয়োজন কিন্তু তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় এই জন্য আয়োজনকে কিন্তু উদ্ধার পদার্থ বলা হয় সো তারপর হচ্ছে নব্বই নম্বরে হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় এর গড় কত উত্তর চার হবে গড় কাকে বল গড় হচ্ছে রাশিগুলোর যোগ ফল ভাগ রাশির সংখ্যা তাহলে দুই তিন তাহলে পাঁচ চারে নয় পাঁচে চোদ্দো ছয় বিশ তাহলে এই পাঁচটি সংখ্যার যোগ ফল হয় হচ্ছে বিশ তাহলে বিশ ভাগ পাঁচ সংখ্যা আছে সংখ্যা হচ্ছে পাঁচটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি তাহলে বিশ ভাগ পাঁচ দিলে কিন্তু চার হয় এটাই হচ্ছে গড় একানব একানব্বই নাম্বারে বলছে যে এ প্লাস বি সমান ফোর এবং এবি সমান টু হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত ডাইরেক্ট জাস্ট সূত্র বসিয়ে এই বারো হয়েছে উত্তর ক বিরানব্বই নাম্বার ধাতের সঙ্গে ধাতুর সঙ্গে কী যুক্ত কী যুক্ত হয়ে ক্রিয়া হয় উত্তর ধা ক বিভক্তিযুক্ত হয়ে তিরানব্বই নাম্বার সহমালিক সংখ্যার উদাহরণ হল উত্তর ঘ বারো ও সাঁত্রিশ চোরানব্বই নাম্বারে এক সরলকোণ সমান কত ডিগ্রি উত্তর গ একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি পঁচানব্বই নাম্বার ট্রান্সলেট ইনটু ইংলিশ আমি বিদ্যালয়ে যাই এটার কী হবে আই গো টু স্কুল একদম ইজি কিন্তু ছিয়ানব্বই নাম্বার কোন পদ্ধতিতে মানুষের দেহকোষের বৃদ্ধি ঘটে উত্তর খ মাইটোসিস পদ্ধতিতে সাতানব্বই নাম্বারে নীল কাঠের মধ্যে দিয়ে হলুদ ফুল কেমন দেখাবে উত্তর ঘ কালো দেখাবে গ্যাস তারপর হচ্ছে এক্সক্লেশন মার্ক অর্থাৎ আর্সের যুবদের চিহ্ন আছে তারপরে উই হ্যাভ অন দা গেম এটা হবে হবে তাহলে দেশে উত্তর এটা অবশ্যই কিন্তু একটা মানে জয়ই হয়েছে এরকম একটা ফিলিংস কাজ করছে যে উই হ্যাভ অন দ্য গেম আমরা খেলায় জিতেছি তাহলে অবশ্যই প্রথমে কিন্তু হুড়রা অর্থাৎ এই শব্দটা বসবে হুড়রা আর কারণ এই যে এক্সক্লেমেশন মার্ক থাকলে তো বুঝতে পারবে এখানে অবশ্যই হুড়রা বা যে কোনো একটা বসবে নিরানব্বই নম্বরে যে সব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে উত্তর খ বিশেষ বলে একশো নম্বর একটি বর্গক্ষেত্রের প্রতি দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার মানে এক বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে দশ স্কোয়ার তাহলে একশো বর্গ সেন্টিমিটার উত্তর উত্তর হচ্ছে খ নাম্বার হবে আশা করি ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছি আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করতে খুব আর চ্যানেলে নতুন দশ হয়ে থাকলে আইএসটি ম্যাচের যে কোনো আপডেট সবার আগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ